নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপি কথায়। আজ শোনাব পবিত্র সরকার রচিত মজার গল্প সুমনা মাসির দিনকাল। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প সুমনা মাসির দিনকাল। দুর্ঘটনাপ্রবণ কাদের বলে জানো? এই যারা ঘর থেকে বেরোতে গিয়ে চৌকাটে হোঁচট খায়, চেয়ারে বসতে গিয়ে চেয়ার উল্টে পড়ে যায়, রাস্তায় চলতে গিয়ে হঠাৎ খন্দে পা ফেলে পা মচকে বসে, চারপাশে সব লোক দিব্যি চলছে ফিরছে, বাজার করছে, অফিস যাচ্ছে, বিকেলে শিয়ালদা থেকে সস্তায় লিচু কিনে বাড়ি ফিরছে, কারো কিছু হচ্ছে না। সবাই সন্ধেবেলায় বাড়ি ফিরে ছেলেপুলে নিয়ে আরামে বসে টিভি দেখছে, তারপর দুখানা রুটি আর কুচো চিংড়ি দিয়ে পুঁই ডাঁটা চচ্চড়ি খেয়ে ঘুমোতে যাচ্ছে। কিন্তু দুর্ঘটনাপ্রবণ লোকেদের কোনো শান্তি নেই। সকলে যখন টিভি দেখছে তখন হয় তারা ডাক্তারের কাছে পা ব্যান্ডেজ করতে ছুটছে, না হয় গলায় দড়ি বেঁধে তাতে ব্যান্ডেজ করা হাত ঝুলিয়ে চোখের জল ফেলছে, না হয় কপালের কাটা জায়গায় রক্ত বন্ধ করতে চুন হলুদ লাগাচ্ছে আর সাঁড়ের মতো চেঁচাচ্ছে, না হয় থাক আর শুনে কি হবে। দুর্ঘটনাপ্রবণ লোকেরা কীরকম হয় সে তোমরা অনেকেই জানো, নিশ্চয়ই নিজেরাও দেখেছো দু চারজন বাছাই করা এরকম লোক। ভগবান বলে যদি কেউ থাকে তার কারখানায় এদের আলাদা করে তৈরি করা হয়। কারখানার কারিগরেরা সারা দিন মানুষ তৈরি করে করে যখন ক্লান্ত হয়ে পড়ে, তাদের চোখে ঝিমুনি, হাতের কাছে মাল মশলাতেও টান পড়েছে, হাতুড়ি বাটালি ছেনি সাঁড়াশি ধরবার জোর পায় না, তখন এইরকম দু চারটে আধা খেঁচড়া মানুষ তৈরি করে কারখানার ছাপ্পা লাগিয়ে বলে, যা বেটারা, নেহাত তৈরি করতে হলো বলে তোদের বানিয়ে ফেললুম, অনেক খুঁত রয়ে গেল, তাই তোদের কপালে অনেক দুঃখ আছে, সংসারে অনেক ধাক্কা টাকা খেতে হবে তোদের, আমাদের দোষ নেই, দিনের শেষে আর শরীর দিচ্ছিল না। এই বলে এই লোকগুলোকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে ভগবানের কারখানার কারিগরেরা নিশ্চয়ই বাড়ি গিয়ে টিভি দেখতে বসে। আর ওই সব অবহেলায় আধা খেঁচড়া তৈরি লোকেরাই নিশ্চয়ই পৃথিবীতে দুর্ঘটনাপ্রবণ হয়ে জন্মায়। এই আমার সুমনা মাসিকেই দেখো না, এমন দুর্ঘটনাপ্রবণ মহিলা আমাদের চেনাশোনার মধ্যে আর নেই। সুমনা মাসি রোজ বাঙুর থেকে বাঘাযতীনে একটা স্কুলে পড়াতে যান, রোজই আমরা ভয় ভয় থাকি, আজ মাসি আস্ত ফিরবেন তো, সপ্তাহে একটা অ্যাক্সিডেন্ট তার একেবারে বাঁধা, আজ মিনিবাসে উঠতে গিয়ে আছার খেলেন, থুতনি টুতনি কেটে রক্তারক্তি কাণ্ড, ডাক্তারখানায় গিয়ে থুতনি সেলাই হলো, ধনুষ্টঙ্কার যাতে না হয় তার জন্য এটি অর্থাৎ অ্যান্টি টিটেনাস ইঞ্জেকশনও দেওয়া হলো, বাড়িতে এনে সেই সঙ্গে হোমিওপ্যাথিক আর্নিকা 200ও খাওয়ানো হলো, তার উপরে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো, ব্যাস কদিন স্কুল বন্ধ। সুমনা মাসি বাড়িতে খাটে বন্দি, বাড়ির সবাই নিশ্চিন্ত যে যে কদিন শুয়ে থাকবেন সে কদিনে দুর্ঘটনা ঘটবে না। পাগল, দুর্ঘটনাপ্রবণ লোকেদের বিষয়ে এমন নিশ্চিন্ত হওয়ার উপায় আছে নাকি? খাটে শুয়ে আছেন, এমন সময় পাড়ার কোনো ভাবি বাইচুং গলিতে বলে শট মারল, বল এসে সুমনা মাসির শোবার ঘরের জানলার কাছে লাগল, কাঁচের একটা বড় টুকরো তার কানের পাশ দিয়ে মেঝেতে গিয়ে চুরমার হয়ে গেল, গায়ে লাগেনি রক্ষে, কিন্তু এই যে লাগতে লাগতে বেঁচে যাওয়া এও তো এক দুর্ঘটনা। এরকম দুর্ঘটনা তো লেগেই আছে, শুয়ে আছেন খাটে, তাতে কি, হয়তো ছাদ থেকে চুনবালি প্লাস্টারের একটা চাকলা খসে পড়ল মাথার কাছ দিয়ে।
আর সবই হয় সুমনা মাসির বেলায়, বাড়ির আর কারো বেলায় নয়। অনেকদিন ধরে ছাদ সারাই করা হয়নি, বৃষ্টিতে ছাদের শিকগুলোতে মরচে ধরেছে, নিচের প্লাস্টার ফুলে ফুলে উঠেছে। পড়বে পড়বে করছিল, কিন্তু পড়ল তখনই যখন সুমনা মাসি বাসের দুর্ঘটনার ধাক্কায় ঘরে খাটে শুয়ে আছেন। অর্থাৎ দুর্ঘটনাগুলো তাক করে থাকে কখন তারা সুমনা মাসির ওপরে বা তার আশেপাশে ঘটবে। এই তো ভবেশ মেশো যে রোজ নৈহাটি যান ব্যাংকের কাজে, কই তার তো কিছু হয় না। হ্যাঁ, মাঝে মাঝে লোকেরা লাইনের উপর বসে পড়ে ট্রেন বন্ধ করে বটে, কিন্তু সে সময় ভবেশ মেশো মুখে খবরের কাগজ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন। ছেলে সত্যেশ যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে যায়, সে তো দিব্যি আস্ত হাত পা নিয়ে বাড়ি ফেরে। মেয়ে সুচেতনা যায় সরোজিনী নাইডু কলেজে, সেও হইচই করতে করতে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে ফেরে। এ তিনজনকেই নিশ্চয়ই ভগবানের কারখানার কারিগরেরা সকাল সকাল তৈরি করেছিল, মানে চা জলখাবার খেয়ে টকবগে ফুর্তির মধ্যে এদের বানানোর কাজ শেষ করে দিয়েছিল। ফলে বাড়িতে সুমনা মাসির হেনস্থার অন্ত নেই, কাউকেই তিনি কিছু বলতে পারেন না। ভবেশ মেশো যখন বাজার থেকে বুড়ো ঝিঙে, পোকা বেগুন আর পাথরের মতো বিচিওয়ালা পটল কিনে আনেন, সুমনা মাসি বলতে পারবেন না তুমি বড্ড জ্বালাও। ছেলে সত্যে যখন কফি হাউসে আড্ডা দিয়ে রাত করে বাড়ি ফেরে, সুমনা মাসি মুখ খুলতে পারবেন না। মেয়ে সুচেতনা যখন পরীক্ষার মুখে সিনেমা পত্রিকা থেকে আর চোখই সরাতে পারে না, তখনও তাকে মুখ বন্ধ করেই থাকতে হয়। যদি বলেন আর কত জ্বালাবি আমাকে তোরা, তখনই বাপ ছেলে মেয়ে কোরাস করে নামতা পড়ার মতো বলবে। বাবা বলবেন, আচ্ছা তোমরা সবাই বলো তো এ বাড়িতে কে বেশি জ্বালায়। ছেলে আর মেয়ে বলে, কে কে? জনগণ বলুন তো কে জ্বালায় বাবা। গত ২৪শে জুন ১৯৯৩ কার পায়ের ওপর দিয়ে রিক্সা চলে গিয়েছিল? ছেলে আর মেয়ে বলে, কার কার? বাবা বলেন, গত ৭ই জানুয়ারি ১৯৯৪ কাকে বাঘাযতীনের মোড়ে সাড়ে তাড়া করেছিল? কে কে? বাবা বলেন, গত ৭ই মার্চ ১৯৯৭ কার হাত থেকে নিজের পায়ের ওপর শিল নোড়া শিল পড়ে গিয়েছিল? ছেলে মেয়ে বলে, কার কার? সুমনাবাসী এ স্লোগানের আক্রমণে রেগে মেগে নিজের ঘরে গিয়ে জোরে দরজা বন্ধ করে দেন। কিন্তু দরজার খিলে হাত চেপে গিয়ে তার ভয়ঙ্কর লাগে। ও মা গো, হাতে রক্ত জমে যায়। তার চিৎকার শুনে ছেলে মেয়ে মেশো সবাই ছুটে আসে। এসে রেফ্রিজারেটর থেকে বরফ বার করে তার হাতে চেটোতে ঘষতে থাকে। এই সুমনা মাসির জীবনে এমন একটা ঘটনা ঘটল এবার যাকে বেড়ালের ভাগ্যে শিকে ছেঁড়াই বলা যায়। আমার আর এক মাসি শান্তনা মাসি প্রায় ২০ বছর হলো আমেরিকায় আছে। সে হঠাৎ চিঠি লিখে পাঠালো, দিদি সারা জীবন বাঙুর বাগাজুতিন করেই কাটালে, পৃথিবীর কিছুই দেখলে না, আমরা প্লেনের টিকিট পাঠাচ্ছি, তুমি কিছুদিন এসে আমাদের সঙ্গে কাটিয়ে যাও, আমরা যতটা পারি তোমাকে ঘুরিয়ে দেশটা দেখিয়ে দেব, কতদিন তোমাকে দেখি না, বড় দেখতে ইচ্ছে করে। চিঠি পেয়ে সুমনা মাসি অনেকক্ষণ ধরে চোখের জল ফেললেন। ছোট বোনকে খুব ভালোবাসতেন তিনি, তারও মনটা হু হু করে উঠল। তিনি ভবেশ মেশোকে বললেন, আমি যাব শান্তুর ওখানে, তোমরা ব্যবস্থা করো। ভবেশ মেশো বললেন, মাথা খারাপ, তুমি প্লেনে উঠলেই প্লেন প্রশান্ত মহাশয় করে ভেঙে পড়বে তখন। সুমনা মাসি বললেন, পড়ুক। ছেলে সত্যেশ বলল, প্রশান্ত মহাসাগরে পড়লে হাঙরে তোমার পা কামড়াবে মা। সুমনা মাসি বললেন, কামড়াক। সুচেতনা ফুট কাটল, তারপর যদি ওই হাঙর শুদ্ধ একটা তিমি তোমাকে গিলে নেয়, নিক। তারপর একটু চটে গিয়ে বললেন,
এত সব কথার মানে কি? তোমাদের এক পয়সা খরচা নেই, আমার বোনই টিকিট পাঠাচ্ছে প্লেনের। সারা জীবন সংসারের জোয়াল ঘাড়ে বইলাম, আমার কি একটু ছুটি পাওয়ার অধিকার নেই? যাও, মরি মরব তবু আমি যাব। যাবার আগে লিখে দিয়ে যাব আমার মৃত্যুর জন্য আমিই দায়ী, তাতে হবে তো? ভবেশ মিশু সত্যে সুচেতনা সকলেই বুঝল ভীষণ বিপদ, তার উপর খরচের খোঁটা দিচ্ছে মাসি, সেও লাগছে গায়। ফলে তিনজনকে রাজি হতেই হলো। বেজার মুখে একদিন সুমনা মাসিকে সিঙ্গাপুর এয়ারওয়েজের প্লেনে তুলে দিয়ে এলো তারা। পই পই করে বলে দিল সিঙ্গাপুরে এক রাত হোটেলে কিভাবে থাকতে হবে, বিদেশে ইংরেজি বলতে হলে কখন কখন প্লিজ বলতে হবে, চৌবাচ্চায় পানের পিক ফেলা চলবে না। একটা কাগজে বড় বড় করে ইংরেজিতে লিখে দিল ইনি এই প্লেনে সিঙ্গাপুর থেকে সান ফ্রান্সিসকো যাবেন, একা যাচ্ছেন, আগে কখনোই বিদেশে যাননি, একে সাহায্য করবেন। ছেলে লিখে দিতে চেয়েছিল ইনি এক দুর্ঘটনাপ্রবণ মহিলা, কিন্তু ভবেশ মিশু আপত্তি করলেন। কিন্তু তিনজনেই ভয়ে কাঁটা হয়ে রইল। প্রায় ২৪ ঘন্টা পরে যখন সান্ত্বনা মাসির ফোন এলো যে দিদি নিরাপদে পৌঁছেছে, তখন তিনজনেরই যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। এবং তারপর থেকেই চমৎকার সব খবর এসে পৌঁছতে লাগল। সুমনা মাসি বাসে প্লেনে সারা মার্কিন দেশ চষে বেড়াচ্ছেন। যত আত্মীয় স্বজন, ছেলের বন্ধু, মেয়ের বন্ধুর স্বামী, ভবেশবাবুর ব্যাংকের এজেন্টের ভাগ্নে আর ভাগ্নের বউ, এইরকম সব ছিল ওদেশে। প্রত্যেকের বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। নায়াগ্রাতে গেলেন, কিন্তু জলস্রোতে পড়ে না গিয়ে দিব্যি মজা করে ঘুরে এলেন। ইয়ালোস্টোন পার্কে গেলেন, কিন্তু বলগাহরিণ শিং উঁচিয়ে তাকে গুঁতোতে এলো না। ডিজনিল্যান্ডে গিয়ে নানা রকম রাইডে চললেন, কিন্তু কোথাও গাড়ি ভেঙে দুর্ঘটনায় পড়লেন না। ছেলে মেয়েকে উচ্ছ্বসিত ভাষায় লিখলেন, জীবনে এত আনন্দ আর পায়নি রে। বাড়িতে এরাও খুশি। সত্যি ভদ্রমহিলা নানা ঝামেলা ঝঞ্ঝাট চোট টোট নিয়ে সংসারের জন্যে এত বছর খেটেই গেছেন। যাক, রিটায়ারমেন্টের মুখে যে নিশ্চিন্তে আনন্দে এক মাস কাটিয়ে আসতে পারলেন, হে বড় ভালো হলো। যেদিন ফিরবেন সেদিন এয়ারপোর্টে রাত ১০:৩০টার সময় তিনজনেই সুমনা মাসিকে আনতে গেল। সে সুমনা মাসিকে যেন আর চেনাই যায় না, বয়স যেন ২০ বছর কমে গেছে, গায়ের রং ফর্সা হয়েছে বেশ, চোখ মুখ ঝকঝক করছে। ভবেশবাবুর নিজের ৩৫ বছরের পুরনো বউকে চিনতে বেশ অসুবিধে হচ্ছিল। সত্যি সা সুচেতনাও ভাবছিল, হে কি তাদের সেই পুরনো মা না অন্য কেউ? এ তো রীতিমতো স্মার্ট মহিলা, মুখে ইংরেজিতে হো ওয়াও, এক্সকিউজ মি, ওকে, এসব কী বেরোচ্ছে? সেদিন আমেরিকার গল্প শুনতে শুনতে কারো ঘুম নেই, নানা জায়গার ছবি আর ফটো অনেক টুকিটাকি উপহার এনেছেন, সেগুলো দেখতে দেখতে রাত প্রায় শেষ হতে চলল। শেষে ভবেশবাবুই ছেলে মেয়েকে ধমক দিলেন, যাও এবার মাকে একটু বিশ্রাম দাও, ভদ্রমহিলার একটু ঘুম দরকার। তারপর ছেলে মেয়ের সামনেই সুমনা মাসির কাঁধ চাপড়ে বললেন, ব্রাভো ম্যাডাম, অভিনন্দন, দুর্ঘটনাবিহীন একটি মাস আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ছেলে আর মেয়ে অনিচ্ছা সত্ত্বেও ঘুমোতে গেল যার যার ঘরে। সুমনা মাসি শাড়ি বদলাতে কল ঘরে গেলেন, হঠাৎ দড়াম করে শব্দ আর ওরে বাবারে, ওরে! সকলে চিৎকার শুনে ছুটে এসে দেখে সুমনা মাসি কল ঘরের মেঝেতে পড়ে আছেন, আর উঠতে পারছেন না, পা পিছলে পড়ে তার কোমরের হাড় ভেঙে গেছে। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ।